আসসালামু আলাইকুম অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগত গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ আজকে আমি তোমাদের সূত্র মনে রাখার টেকনিক অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে তোমাদের যে সূত্রগুলো মনে রাখতে হবে সে সূত্রগুলো আমি তোমাদেরকে টেকনিকের সাহায্যে একসাথে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট বাই পার্ট এখন শিখিয়ে দিব তোমরা অবশ্যই এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবা তাহলে তোমাদের আর প্রশ্নের অঙ্ক যেগুলো থাকবে সেগুলো নিয়ে তোমাদের সমস্যা থাকবে না তো তোমাদের সূত্র শেখার আগে একটা বিষয় ক্লিয়ার করে দেই তোমাদের যে বিভিন্ন বই রয়েছে এবং গাইড রয়েছে সেখানে অঙ্কগুলো সূত্র এক এক বইয়ে এক এক রকম রয়েছে তো আমি যে এখানে সূত্রগুলো লিখে দিয়েছি এগুলো একদম সহজ সূত্র তোমরা এগুলো মুখস্থ করো এগুলো দিয়ে অঙ্ক তোমরা খুব ইজিলি ভাবে করতে পারবা গবেষণা পদ্ধতি পরিসংখ্যান দেখো আমি প্রথমে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং এ পাশে দিয়েছি দেখো রচনামূলক প্রশ্নের জন্য এক নম্বর সূত্রটি দেখো অবিন্যস্ত উপত্যর ক্ষেত্রে ঘর এক্স বার এই চিহ্নকে বলা হয় এক্স বার সামেশন X বাই তো সামেশন এই সিদ্ধটির নাম হল সামেশন সামেশন এর অর্থ হল যোগফল অর্থাৎ এক্স এর যোগফল বাই এন এন অর্থ হল মোট সংখ্যা দুই নম্বরটি দেখো বিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে গড় এক্স বার সামেশন এফ এক্স বাই আপাতত তোমরা সূত্রগুলো মুখস্ত রাখো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে গড় এক্স বার ইক্যুয়াল এ প্লাস সামেসন এফ ডি বাই এখানে ডি এর সূত্রের প্রয়োজন হবে তো d equal x এক্স মাইনাস এ বাই সি আপাতত তোমরা এগুলো মুখস্ত রাখো দুই নম্বরটি দেখো গড় ব্যবধান তো গড় ব্যবধান ইকুয়াল তো এই চিহ্নটিকে বলা হয় মডুলস খাড়া দুপাশে যে চিহ্নটি দেখতেছো এই চিহ্নটিকে বলা হয় মডুলাস আর মডুলাসের মূল কারণটি হল এটি মাইনাস চিহ্নকে প্লাস চিহ্নে রূপান্তর করে যদি কোনো অঙ্কের মধ্যে এই মডুলাস চিহ্ন থাকে তাহলে তোমাদেরকে আর মাইনাস মান বসানো যাবে না মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন তো দেখো প্রশ্নের ক্ষেত্রে গড় ব্যবধান সামেশন এ অর্থাৎ মডুলাস এক্স এক্স বার বাই এন এবার চলে যাব তিন নম্বরে পরিমিত ব্যবধান তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে পরিমিত ব্যবধান ইকুয়াল রুড অভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্রাকেট সামেশন এক্স বাই এন উপরে স্কোয়ার আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে পরিমিত ব্যবধান ইকুয়াল রুড অভার সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্রাকেট সামেশন এফ ডি বাই এন উপরে হোল স্কোয়ার গুণন সি চার নম্বরে ব্যবধান অঙ্ক বা বিভেদাঙ্ক ইকুয়াল পরিমিত ব্যবধান বাই গড় গুণন হান্ড্রেড তো গড়ের সূত্র হলো এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে দেখো বিভেদাঙ্ক ইকুয়াল সি প্রশ্নের ক্ষেত্রে যে গড়ের সূত্র আমি তোমাদেরকে একটু আগে বললাম এ প্লাস সামেশন এ এপি বাই এন সি এটি প্রযোজ্য হবে আর এখানে গড়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত ক্ষেত্রের যে গড় অঙ্কর যে গড়টি আমি তোমাদেরকে সূত্রটি শেখালাম সেটি এখানে প্রযোজ্য হবে এবার চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দেখো সংখ্যার ক্ষেত্রে মধ্যমা যদি যে দেওয়া থাকবে যদি ষাটটা মান দেওয়া থাকে অথবা পাঁচটা থাকে সংখ্যার মান থাকে তখন তোমাদেরকে এন প্লাস ওয়ান বাই টু আর যদি তোমাদের জোর সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ যদি অঙ্কর ক্ষেত্রে চারটা ছয়টা আটটা দশটা বারোটা এরকম জোর সংখ্যায় থাকে তাহলে মধ্যমার সূত্র হবে

ইকুয়াল এততম পথ যা এততম শ্রেণীতে অবস্থিত শ্রেণী এত তো তোমরা আপাতত সূত্রগুলো মুখস্থ রাখো যখন আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো তখন তোমরা এগুলো বুঝতে তো ছয় দেখো ইকুয়াল হলো পরিমিত ব্যবধান স্কোয়ার তো আমি তোমাদেরকে একটু আগেই পরিমিত ব্যবধানের সূত্রটি শিখিয়েছি তো পরিমিত ব্যবধানের সূত্রটি হলো রুড অভার সামেসন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্রাকেট সামেশন এক্স বাই এন উপরে হোল স্কোয়ার তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে ভেদাঙ্ক ইকুয়াল পরিমিত ব্যবধান স্কোয়ার আর পরিমিত ব্যবধান স্কোয়ার রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে রুড ওভার সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার গুণন সি তো দেখো তোমরা যদি পরিমিত ব্যবধান করতে পারো তাহলে কিন্তু ইজিলিভাবে ভেদাঙ্ক নির্ণয় এটিও করতে পারবা এবার চলে যাব সাত নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে শূন্য ইকুয়াল এল ওয়ান প্লাস এই চিহ্নকে বলা হয় ডেল ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু গুণন সি তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রচুর ইকুয়াল একই সূত্র ইউজ হবে

থ্রি এন বাই ফোর মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম গুণন সিম্বরেড বাই এল মাইনাস তো দেখো এই নয়টি সূত্র আমি তোমাদের কোনটি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এবং কোনটি রসনামূলক প্রশ্নের ক্ষেত্রে ইউজ হবে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এগুলো তোমরা মনোযোগ সহকারে মুখস্থ করে নাও ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমি তোমাদের এই সূত্রগুলো দিয়েই নিয়মিত ভিডিও আপলোড করে দিব এখন আমি তোমাদেরকে শেখাবো গণসংখ্যা নিবেশন সারণী তোমরা কিভাবে তৈরি করবা সূত্রা বলি প্রথমে তোমাদেরকে পরিসর বের করতে হবে তো পরিসরের সূত্র হলো পরিসর ইকুয়াল আর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান অর্থাৎ সারণীর মধ্যে সর্বস্ত মানের সাথে সর্বনিম্ন মান মান বিয়োগ করলেই তোমরা পরিসর পেয়ে যাবা তো এরপরে তোমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে হবে তো কোনো কোনো গণসংখ্যা নিবেশন সারণীতে সে শ্রেণী সংখ্যা উল্লেখ থাকবে যেগুলোতে শ্রেণী সংখ্যার উল্লেখ থাকবে সেগুলোতে এই দুই নম্বর স্টেপটি লিখতে হবে না আর যেগুলোতে শ্রেণী সংখ্যা থাকবে না সেগুলো থেকে তোমাদেরকে লিখতে হবে স্টার্সের সূত্র অনুসারে শ্রেণী সংখ্যা কে ইকুয়াল শ্রেণী সংখ্যা এখন আমি তোমাদেরকে শেখাবো লেখচিত্র অঙ্কনের নিয়ম তোমাদের তিন ধরনের লেখচিত্র থাকে প্রথমে থাকবে আয়ত লেক দুই নম্বরে থাকবে গণসংখ্যার বহুভূজ তিন নম্বরে থাকবে অজীব রেখা তো আয়ত লোকের ক্ষেত্রে তোমাদেরকে দুটি শ্রেণী তৈরি করতে হবে একটি হলো শ্রেণী ব্যক্তি যেটি তোমাদের নিচে লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করতে হবে এবং উপরে থাকবে গণসংখ্যা গণসংখ্যার ক্ষেত্রে তোমাদের মধ্যমান বের করতে হবে এবং যে মধ্যমানটি নিচে তোমাদেরকে লিখতে হবে লেখচিত্র এবং উপরে থাকবে গণসংখ্যা আর অজীব রেখার ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে শ্রেণী ব্যক্তি সেটি নিয়েছি লিখতে হবে এবং উপরে তোমাদেরকে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা একটা হবে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তোমরা আপাতত এতটুকু মুখস্থ রাখো যখন আমি তোমাদের লেখচিত্রগুলো শেখাবো তখন এই সূত্রগুলো তোমাদের লাগবে আপাতত এগুলো তোমরা মুখস্থ রাখো এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ সূত্রে সর্বশেষ সূত্রটি হল স্ব সম্বন্ধ নির্ণয় তো আমরা জানি স্ব ইকুয়াল আর এক্স ওয়াই ইকুয়াল সহ সম্বন্ধ সূত্রটি হল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট অফ সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন সেকেন্ড ব্রাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্রাকেট সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন তো তোমরা এই সূত্রটি মনোযোগ সহকারে মুখস্থ করো কারণ এই সূত্র থেকে প্রতি বছর তোমাদের একটি করে প্রশ্ন হুবহু কমন আসে তোমাদের জন্য সুখবর তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে প্লাস অনার্স থার্ড ইয়ার শর্টকাট সাজেশন দুই হাজার চব্বিশ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ দুই সালে শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই হাজার চব্বিশ সালে এই গ্রান্টি এখন আমি তোমাদেরকে এই সাজেশন বইটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সাজেশনটি একদম শর্ট করে সাজানো মাত্র আট থেকে দশ দিন পড়লেই পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে সংক্ষিপ্ত ও রস্তামূলক প্রশ্নের অঙ্কগুলো উত্তর সহ নিয়ম দিয়ে সাজানো হয়েছে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যারা তোমরা এই সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এই নম্বরে এস এম এস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান তো তোমরা দেখে নাও এটি গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের দুই নম্বর পেজ এখন আমি তোমাদেরকে টেবিল অফ কন্টেন্ট দেখাবো অর্থাৎ তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে কোন পেজের মধ্যে কি কি পাবা তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে কোন পেজের মধ্যে কি কি পাবা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা দেখে নাও এই সাজেশন বইটি একদম শর্টকাট করে সাজানো এবং কোন পেজে কি কি দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো রকিবুল টোয়েন্টি ফোর ওর এফার রাকিব সারের তোমরা যদি পরিচয় জানতে চাও তাহলে তোমরা এখান থেকে দেখে নাও এখানে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সম্পর্কে বিস্তারিত পরিচয় দেওয়া আছে এবং আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমি যে অঙ্কগুলো তোমাদের জন্য সাজিয়েছি এগুলো একদম ফিরিতে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করে দিব তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে আর তোমাদেরকে অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এখন আলোচনা করব সিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দুই এই সাজেশনটি তোমরা কিভাবে ক্রয় কর বা সাজেশন ক্রয় করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাই তারা এই নম্বরে আমাকে টেক্সট করে এস এম এ লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এরপরে আমার বিকাশ নগদ এবং রকেট নম্বরে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে কোনো সংগ্রহ করতে পারবা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা এই কুড়িয়া বইটি অর্ডার করতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর পেজ রকিবুল টোয়েন্টি ফোর ফেসবুক পেজের লিঙ্ক